টেলিভিশনের পর্দায় ফিরেছে জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্স। জি বাংলার এই ডান্স রিয়েলিটি শো এর মঞ্চ মাতাবেন জিৎ ও শুভশ্রী। আমি একবার বলি আর 100 বার বলি মানে তাই, যাকে বলা যায় পারফেক্ট দাবার চাল। টিআরপি তালিকায় এতদিন স্টার জলসার ডান্স ডান্স জুনিয়রকে টক্কর দিচ্ছিল জি বাংলার সঙ্গীত রিয়েলিটি শো সারেগামাপা। এই শো এর গ্র্যান্ড ফিনালে আসছে, এরপর দেব মিঠুনদের টক্কর দিতে জি বাংলার সামনে অপেক্ষায় রয়েছে বড় চ্যালেঞ্জ। ডান্স বাংলা ডান্সের মঞ্চে বিচারকের আসনে থাকবেন জিৎ শুভশ্রী সহ আরো জনপ্রিয় তারকারা। জিৎ ফ্যানদের জন্য এটা হচ্ছে বিরাট একটা সংবাদ, কারণ দীর্ঘদিন ছোট পর্দায় দেখা যায়নি জিৎকে। এর আগে বিগ বস বাংলার সঞ্চালক হিসাবে দেখা গিয়েছিল টলিগঞ্জের বসকে। গত বছরই লঞ্চ হওয়ার কথা ছিল এই শো এর। অঙ্কুশ ও শুভশ্রীকে নিয়ে শো এর প্রোমো লঞ্চ করেছিল, তবে করোনার জন্য পিছিয়ে যায় ডান্স বাংলা ডান্স। 22 মে 2021 থেকে শুরু হতে যাচ্ছে এই শো। অঙ্কুশ ভীষণ রকম ভাবেই অংশ হতে যাচ্ছেন এই শো এর। জানা যাচ্ছে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে। ডান্স বাংলা ডান্সের আসরে বিচারকের দায়িত্বে থাকবেন গোবিন্দ। উল্লেখ্য, স্টার জলসার ডান্স ডান্স জুনিয়রের জনপ্রিয়তা এখন শীর্ষে। এই শোয়ে মহাগুরু মিঠুন চক্রবর্তীর সঙ্গে রয়েছেন দেব ও মনামী। দেবের উপস্থিতির জেরে সুগিরে দর্শকের মনে উন্মাদনার তুঙ্গে। সেই বিকল্প হিসেবে জিৎ শুভশ্রী জুটি পারফেক্ট চয়েস তা বলতে অপেক্ষা রাখে না। হাই ফ্রেন্ডস, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার, এন্ড ইয়েস, সাবস্ক্রাইব টু এন্টারটেইনমেন্টস ইউটিউব পেজ ফর লেটেস্ট আপডেট।